নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব ফুলকপির পাতা বাটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে আমি তিনটে ফুলকপি নিয়েছি, তবে আজকে ফুলকপি দিয়ে কিছু করব না, ফুলকপির এই কচি পাতাগুলো নেব, আর এগুলো দিয়েই বাটাটা করব। প্রথমে ফুলকপির পাতাগুলো ভেঙে নিচ্ছি। ফুলকপির ডাটাগুলো সব ভেঙে নিয়েছি। এবারে এই কচি পাতাগুলো এরকমই রাখবো, আর যেগুলোর মধ্যে এরকম একটু ডাটা আছে এই ডাটাগুলো একটু কেটে নিচ্ছি। ফুলকপির পাতার এই ডাটাগুলো চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। পাতার থেকে ডাটিগুলো সব আলাদা করে নিলাম, এবারে টুকরো করে কেটে নিচ্ছি। পাতাগুলো কেটে নিলাম, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। শাকটা ধুয়ে নিয়ে এলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো জল। জলের মধ্যে এবার পাতাটা দেব। এবারে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। পাতাটা সেদ্ধ হয়ে থাক, আর এই ফাঁকে আমি একটু রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা বেটে নিচ্ছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, কিছুটা ধনে পাতা একসঙ্গে করে বেটে নিচ্ছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন বাটা হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখি পাতাটা সেদ্ধ হয়েছে কিনা। পাতাটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। জল থেকে পাতাগুলো তুলে নিয়েছি, এবার অল্প অল্প করে দিয়ে বেটে নিচ্ছি। একবার বেটে নিয়েছি, এবার ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে আরেকবার ভালো করে বেটে নেব। মসৃণ করে বেটে নিয়েছি, এবার নামিয়ে একটু ফোড়ন দেব।
আরেকবার উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 1/2 চামচ কালো জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা। এর উপরে দিয়ে দেবো বেটে রাখা পাতা। এর উপরে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে পাতাটা সেদ্ধ করেছিলাম, তাই একটু কম করে দেবো। এবার বেশ কিছুক্ষণ রান্না করে পাতার মধ্যে থাকা জলটা শুকিয়ে নেব। পাতা পাতাটা হয়েই গেছে, দেখুন কড়াই থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে দিচ্ছি। গরম গরম ফুলকপি পাতার বাটা একদম রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বাটাটা। এমনিতেও আমার যে কোনো বাটা, ভর্তা, শাক এগুলো খেতে খুব ভালো লাগে, তো আজকের রেসিপিটা খুব ভালো হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।